সিরিজ জয়ের আশা করলেও জিম্বাবুয়ে সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। সিনিয়রদের গুরুদায়িত্ব নিজেদের কাঁধে নিতে প্রস্তুত তরুণ ক্রিকেটাররা। মঙ্গলবার রাতে দ্বিতীয় বহরে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দলে 13 ক্রিকেটার, সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালিদ মাহমুদ সুজন। নূর উদ্দিন খানের প্রতিবেদন। টি-টোয়েন্টিতে পালা বদলের হাওয়া, নতুন প্রজন্মের বাংলাদেশ দলের প্রথম সফর, যেখানে নেই সিনিয়র জুনিয়রদের পার্থক্য, সবাই সমান। নতুন অভিজ্ঞতার সাক্ষী হবার অপেক্ষায় সোহান, তাসকিন, শরীফুলরা। পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব মাশরাফি তামিম টি-টোয়েন্টি ছেড়েছেন, ছুটিতে সাকিব, স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ মুশফিক। তাই দায়িত্বটা শুধু তরুণ ক্রিকেটারদের। পালা বদলের শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। আসলে সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সবসময় করেন এবং তাদের মানে তাদের যারা কন্ট্রিবিউশন ছিল এটা নিয়ে আমাদের এক্সপ্লেন করা লাগবে না, আপনারাই জানেন। তো এখন আসলে এটাই, একটা সময় সবারই যাইতে হবে, আরেকটা নেক্সট গ্রুপ হবে, এক সময় আমরাও যাবো আরেক গ্রুপ আসবে, তো এটাই রিয়েলিটি। এখন যেহেতু আমরা সবাই আছি, চেষ্টা করবো আমরা এই সেরাটা দিয়ে দিল দেশকে ভালো। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই তরুণ দল নিয়েও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে কাজটা যে সহজ হবে না মনে করিয়ে দিলেন তাসকিন। মাঠে ওদের সাথে সবসময় অনেক কষ্ট করেই জিততে হয়, তো লাস্ট ইয়ার খেলেছিলাম প্রত্যেকটা ম্যাচই আমাদের কিন্তু মানে টাফ টাইম দিয়েছিল, তো এবারও শিওর যে আমাদের কষ্ট করেই জিততে হবে। ডেফিনেটলি লক্ষ্য থাকবে সিরিজ জেতার, কিন্তু সহজ হবে। তবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। মুস্তাফিজ, শরীফুলের সঙ্গে আফ্রিকার দেশটিতে নিজেকে মেলে ধরতে চান ঢাকা এক্সপ্রেস। পেস ডিপার্টমেন্ট থেকে আমরা আশাবাদী, কারণ লাস্ট টু ইয়ার্সে অনেক কনসিস্টেন্ট কিন্তু মার্শাল্লাহ ইম্প্রুভ হচ্ছে। এখনও হয়তো আমরা মানে আমাদের স্বপ্নের জায়গাতে আপ টু দ্য মার্ক না, কিন্তু অনেক বেটার অবস্থানে আছে। এদিন জিম্বাবুয়ে গেছেন 13 ক্রিকেটার, সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রথম বহরে আগেই জিম্বাবুয়ে পৌঁছেছেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ। শুক্রবার রাতে ঢাকা ছাড়বেন ওয়ানডে দলের সদস্যরা। নুরউদ্দিন খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।